بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা সকল প্রশংসা আল্লাহর যিনি নিজের বান্দার প্রতি এই গ্রন্থ নাযিল করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেননি কাইমাল লিউনযিরা বাসান শাদীদান মিন লাদুনহু ওয়া ইউবাশশিরা المؤمنين ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا এটি সুপ্রতিষ্ঠিত করেছেন যাতে আল্লাহর পক্ষ থেকে ভীষণ বিপদে ভয় প্রদর্শন করেন এবং মুমিনদেরকে যারা সৎকর্ম সম্পাদন করেন তাদেরকে সুসংবাদ দান করেন যে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে তাতে তারা চিরকাল অবস্থান করবে বেহেশতে কি সকলের জায়গা একই রকম হবে যদি তাই হয় তবে সেটা হবে ইনসাফ থেকে দূরে আর যদি না হয় তবে সেটা ছোট ও বড়র মধ্যে পার্থক্য তৈরি করবে আচ্ছা বাচ্চারা কি বড়দের পোশাক দেখে হিংসা করে কিন্তু বড়দের পোশাক তাদেরকে পরালে তারা রাগান্বিত হয় অতএব বেহেশতে এটা অবশ্যই দেখা যাবে যে প্রত্যেকের মাকাম অনুযায়ী তার স্থান নির্ধারিত হবে এবং তাতে সে খুশি থাকবে আচ্ছা এখন বলো রাহিম গ্রাম কোন দিকে বানু হেলেন তার প্রতিদেবতাকে দেখতে সেখানে যাচ্ছেন আলী জনাব ম্যাক্সিমেলিয়ানোস প্রজাদের বিদ্রোহ দমনে সেখানে গিয়েছেন যে পথ ধরে এসেছ সেদিকে ফিরে যাও দুই রাস্তার মাথায় ডানে মোড় নেবে হ্যাঁ হ্যাঁ এই হলো সঠিক জবাব এক পাশে সরে দাঁড়াও কয়েকজনকে তোমার নিরাপত্তার জন্য দিয়ে দেই না দরকার নেই ঘুরাতে সাহায্য করো তোমরা রওনা হও কোনো খবর আছে না প্রস্তুত হও নিশানা ঠিক করো মারো Huh?
সৈন্যরা হামলা করেছে, রোমান সৈন্যরা হামলা করেছে। হামলা করো, হামলা করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। সবগুলোকে গ্রেফতার করতে হবে, দেখো যেন পালিয়ে না যায়। অন্যদের সঙ্গে এমন আচরণ করবে যেমন আচরণ তুমি আশা করো। ক্রোধের সময় নিজেকে সংযত রাখো, খারাপ আচরণের জবাবে খারাপ আচরণ করো না। এখানেই তো মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য। খোদা তালার নিকট এই রূপ আচরণ অতি অপছন্দনীয়। তারা এসে গেছে, রোমান সৈন্যরা এসে গেছে, পালাও সবাই, সবাই পালাও। হে মরিয়ম মুকদ্দেস, আপনি এখান থেকে চলে যান, আমি ওদেরকে আটকাচ্ছি। এক কাজ করো, তোমরা এখান থেকে চলে যাও। ইউহানিস, আপনি চলে যান, দ্রুত পালিয়ে যান এখান থেকে। আরে, এখান থেকে চলে যান। হে খোদা, আমাদেরকে রহম করো খোদা। এখন আমাদের কি হবে? আমাদের উপর রহম করো, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে নাজাত দাও, আমাদেরকে রহম করো খোদা, আমাদের রহম করো। সরে যাও, সবাই সরে যাও, পিছনের দিকে সরে যাও, চুপ করে এখানে বসে পড়ো, সরে যাও, বসো এখানে, বসো এখানে, বসো এখানে, সবাই বসে পড়ো, সবাই এখানে, চুপ বসে পড়ো, সবাই এখানে, কেউ নড়াচড়া করবে না, কেউ উঠতে না দেখে বসে পড়ো, সবাই বস এখানে, এখানে বস। এখান থেকে চলে যাও, দাঁড়িয়ে থেকো না, চলে যাও, দাঁড়িয়ে থেকো না, চলে যাও। হায় খোদা, তুমি আমাদের এখন আমাদের কি হবে জানি না। আমাদের খোদা, আমাদের রহম খোদা, আমাদের রহম খোদা, আমাদের খোদা, আমাদের রহম করো খোদা, আমাদের এখন আমরা কি করব? একবার সরে দাঁড়াও, হে কিনারে দাঁড়াও, আমাদের রহম করো। তুই আয়, বল আদুনিয়া কে? তোকে সওয়াল করছি, আদুনিয়া কে? কাপুরুষ গুপ্তচর। আহা, শান্ত হও, শান্ত হও। তাহলে তুই ধর্মপ্রচারক আদুনিয়া, ওর সঙ্গে ভদ্র ব্যবহার করো, অতি মূল্যবান সম্পদ।
ওর বদৌলতে দারুণ কিছু পুরস্কার পাওয়া যাবে। নিয়ে যাও ওকে। সতর্ক থেকো, কেউ যেন পালিয়ে না যায়। তোকে আর দরকার নেই, যা ভাগ, নিয়ে আসো সবাইকে, জলদি চলো। দেখো ও খুব ভয় পেয়েছে, জানি আমি, খুব বেশি আঘাত করেছে তোকে, না হলে মুখ খুলতি না। খোদা তালা তোকে রহম করুক, আর আমাকেও ক্ষমা করুক, কারণ আমার কারণেই তুই কষ্ট পাচ্ছিস। চলো সবাই, চল, সতর্ক থেকো, একটাও যেন পালাতে না পারে। চল দ্রুত, চল। খোলো। দুরুদ জনাব ইউভানিস। হ্যাঁ জনাব, তেলমিখা আছেন? জি, ভেতরে আসুন। সালাম। সালাম আমার কন্যা, তোমার বাবা আছেন? জি। দুরুদ আপনার উপর। দুরুদ। কি হয়েছে ইভানিস?
আদুনিয়াকে গ্রেফতার করা হয়েছে। হায় খোদা, আদুনিয়ার মতো একজন পুত পবিত্র ব্যক্তিকে। হে মরিয়ম মুকদ্দাস, তাকে সাহায্য করুন। অবশ্যই কিছু একটা করতে হবে। অনুমান করছি সে আশাও শেষ হয়ে গিয়েছে। হায় আফসোস, ম্যাক্সিমিলিয়ানো যদি এখন থাকতো। উনি কি জানতেন না যে আদুনিয়া আজ ঈসার অনুসারীদের তার মাহফিলে দাওয়াত করেছেন? যদি জানতো তবে যেত না। যাই হোক, কোনো উপায় অবশ্যই খুঁজে বের করা উচিত। লানত সম্রাটের উপর! ওর অপবিত্র পায়ে আজ এই সমস্ত মানুষ বলি হয়ে যাবে। আলী জনাবান, আপনাদের জন্য খারাপ খবর রয়েছে। দরুদ আলী জনাব। জনাব ইউভানিস ওখানে ছিলেন, আমরা খবরটা শুনেছি। ওখানে কি ঘটেছে? আমি সহ অল্প কয়েকজন বাদে আর বাকি সমস্ত অনুসারীদেরকে গ্রেফতার করা হয়েছে। এমনকি আদুনিয়া কেউ? হে হযরত ঈসা ইবনে মারিয়াম, কিছু একটা করুন, এখানে বসে থেকে লাভ নেই। এখন কারো পক্ষেই কিছু করা সম্ভব নয়। ডিওক্লেটিয়ানুসের ফরমান শুধুমাত্র তিনিই বাতিল করতে পারেন। আমি এই ফরমান বাতিল করতে তাকে বাধ্য করব। প্রয়োজন হলে আমি তার হাতে কতল হব। তুমি কি জানো তুমি কি বলছো হেলেন? হ্যাঁ, বানু হেলেন কতল হওয়ার মধ্য দিয়ে সবকিছু ঠিক হয়ে যাবে। আদুনিয়া যেমন নাজাত পাবে, তেমন ঈসার অনুসারীরাও মুক্তি পাবে। কিন্তু মৃত্যু এই জীবনের থেকে উত্তম। আপনারা কি এই জীবনকে মূল্যবান মনে করেন? যদি আপনার মৃত্যুর মাধ্যমে সবকিছু ঠিক হয়ে যায় তাহলে সমস্যা নেই। কিন্তু আপনি কি করে ভাবলেন যে আপনার পিতা আপনার কথায় কান দেবে? আপনি কি তার সম্পর্কে অবগত নন? তিনি যদি বুঝতে পারেন আপনি কোন পক্ষের লোক, তাহলে মুহূর্তের মধ্যেই আপনাকে শাস্তির মুখোমুখি করবে। তাহলে আমরা নীরবে আমাদের বন্ধুদের মৃত্যুর সাক্ষী হব? না, ম্যাক্সিমিলিয়ানুস ফিরে না আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। বিচারপতির সঙ্গে আমার কিছুটা জানাশোনা রয়েছে, তিনি আমাকে কিছুটা হলেও পছন্দ করেন। আশা করি কিছু একটা করতে পারবো আমি। আমার বিশ্বাস কবরস্থানেই যাচ্ছিল, সিপাহীদের দেখে কথা পাল্টে ফেলেছে। সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত আছো? সাক্ষী কোথায়? সম্রাটের সম্মুখে। সম্রাটের সম্মুখে? কিন্তু আমাদের তো অনেক সাক্ষী রয়েছে। হ্যাঁ, যখন সাক্ষী বেশি হবে প্রভাব বেশিই পড়বে। আমার আরও কিছু পরিকল্পনা আছে, কিছু বিষয় কিছুদিনের মধ্যেই হাতে আসবে। যখন ম্যাক্সিমিলিয়ানুসকে ক্রুশবিদ্ধ করা হবে, তুমিও তোমার হাদিয়া পেয়ে যাবে। আমি আমার বন্ধুদের ভুলি না। আপনি যা কিছু বলবেন কবুল। আমি আজকের অনুষ্ঠানে অবশ্যই অংশগ্রহণ করব। ডিওক্লেটিয়ানুস সম্রাটের নিরাপদ ভ্রমণ কামনা করে কোরবানি দেবেন অপুলুন খোদার সম্মুখে। আদুনিয়াকে গ্রেফতারের খবরও তাকে দেব। তুমি আদুনিয়ার কাছে যাও, ওর সঙ্গে কথা বলা উচিত, অনেক কিছু জানার আছে। খেয়াল রেখো যাতে মরে না যায়। অবশ্যই জনাব। আরো ম্যাক্সিমিলিয়ানুসের দেখা নেই। আসলে তিনি শহরের বাইরে জনগণের নাফরমানি দমন করার জন্য গিয়েছেন। শোনা যাচ্ছে ওই সব গ্রামবাসী মহান খোদা সম্রাটের আশার পথে বিঘ্ন ঘটাতে পারেন।